ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও চিত্রনায়ক দেবকে গরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই। তাকে তলবের পর টানা 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার নয়াদিল্লিতে ইডির সামনে হাজির হন দেব। এ সময় গরু পাচার কাণ্ডের আর্থিক লেনদেনের বিষয়ে তাকে টানা 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে দেব বলেন, আমি বেশি কিছু বলতে পারবো না, একজন ব্যক্তিকে চিনি কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু অভিযুক্ত এনামুল হককে চিনি না, মনে হয় আমাকে আর ডাকবে না। সংবাদমাধ্যমের খবর, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ 1,00,000 রুপি ও ঘড়ি সহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি 2017-18 সালের ঘটনা। এসব তথ্য সিবিআইকে জানায় এনামুল হক নিজেই। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং এবং মজা মজা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।